আপনি শুনতে চলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী কৃতি বিধায় মনকে বেঁধে নাও ইষ্টার্থী সম্বেগে। অচ্ছুত বন্ধনে জীবন নির্বাহে খাটুনি দেখে আটাশ মেরে যেও না একটা এমন কিছু ধর যা দিয়ে জীবিকা সংস্থান হতে পারে লেগে থাক তাতে উপচয় চলনে বহু বুদ্ধি বহু প্রচেষ্টায় অব্যবস্থ হো না উদ্দেশ্যে সামাল থাক উপকরণ সংগ্রহ কপরে বাস্তবায়িত কক রে তাকে পরিবেশে সানুকম্পি সহযোগী থেকে মিতি চলনে চলতে থাক সদাচারে শরীর ও মনকে সুনিয়ন্ত্রিত কক আর সব যা কিছুকেই সার্থক কপরে রে তোলো ইষ্টার্থ সিদ্ধকাম হবে সাধ্য তোমাকে নন্দিত কক তুলবে একশো যে কাজের ধান্ধা যেমনতর পেয়ে বসে মানুষের ফন্দিও বেরোয় তেমনি আর বোধিতাত্ত্বে যেমনতর সুষ্ঠ ফিকিরও তেমনি স্পষ্ট হ এ ওঠে মাথায় আর কর্ম হয় কৃতিত্ব ব্যঞ্জক তেমনি গোলামী মনোবৃত্তি যা তের যত বেশি মানুষকে আয়ত্ত করতে পারে তা প্রা তত কম আর মানুষের আয়ত্তে যায় তত বেশি অকৃতীয়তা রা তেমনি। তা কোন জলুস থাকে না অন্তর্নিহিত ঈশিত্ব কমে যায় তাদের গোলামি মনোবৃত্তি যাদের আছে সাম্য বা সাযুজ্য চলনের ধাজি তাদের অন্তরে ফুটে ওঠে না সৌজন্যের অভিব্যক্তিও তাদের অমন্তরী হ এ ওঠে একশো এক জয় গুরু বন্দে পুরুষোত্তম